ময়মনসিংহে ত্রিশালে পালিত হচ্ছে কঠোর লকডাউন। লকডাউনের তৃতীয় দিনে তৎপর রয়েছে ত্রিশাল উপজেলা প্রশাসন। সড়কগুলোতে পুলিশের টহলে মানুষের আনাগোনা নেই বললেই চলে। এদিকে ত্রিশাল বাসস্ট্যান্ড বাজার এবং ত্রিশাল পৌর বাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এ সময় লকডাউন না মেনে দোকান খোলা রাখায় আটজন দোকানদারকে মোট আটটি মামলায় 70,500 টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার, ভাইবার সহ আমাদের ওয়েবসাইটে।